সত্যম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার, তার আঙার আতুল চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী জগৎ জননী বড় মায়ের শ্রী চরণে, প্রণাম জানাই পিতৃদেব বড়দাদার চরণে, প্রণাম জানাই পূজ্যপাদ আচার্য দেবের চরণে। সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও আমার আনন্দিত জয় গুরু। আশা করি সবাই ভালো আছেন। আজ খুব সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে পরম দয়ালের কথিত কথার মাধ্যমে আলোকপাত করার চেষ্টা করব। প্রসঙ্গটা হলো দুধের নানা কথা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর দুধ ও দুধ খাওয়া প্রসঙ্গে আমাদেরকে অনেক কথা বলেছেন, তা আমরা হয়তো জানি। আজ পরম দয়াল শ্রী ঠাকুরের কথিত দুধের নানা কথা এই ছোট্ট প্রসঙ্গের উপরে আমরা জানার চেষ্টা করব তিনি আমাদেরকে কি বলেছেন। দুধের নানা কথা শ্রী শ্রী ঠাকুর কথিত, মোষের দুধ আর গরুর দুধ যদি মিশিয়ে খাই তবে গরুর দুধও ডিটোরিওরেট করে, নষ্ট হয়ে যায়। মোষের দুধও ডিটোরিওরেট করে, নষ্ট হয়ে যায়। ওই দুই রকম দুধের ক্যারেক্টার চরিত্র আলাদা, ছানার ক্যারেক্টারও চরিত্র আলাদা। সিমিলার এক রকমের কিন্তু সেম এক নয়। একজন ডাক্তার বললেন ওদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টার সেম, বস্তুগত ও রাসায়নিক চরিত্র এক। শ্রী শ্রী ঠাকুর, না, সেম এক নয়। আফটার অল মোটের উপর, যাই হোক, ফ্রম মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা থেকে এটুকু নিতে পারেন যে ও দুটো কখনোই মিশিয়ে খাবেন না। প্রশ্ন, না সে তো ঠিকই, মেশানো ভালো নয়, কিন্তু আমি সায়েন্স বৈজ্ঞানিক কারণটা জানতে চাই। বঙ্কিম রায়দা বই এনে গরু ও মহিষের দুধের পার্থক্য পড়ে শোনালেন, দেখা গেল অনেক তফাৎ। দীপরক্ষী 2/8/1956। পরম দয়াল শ্রী ঠাকুর কথিত দুধের নানা কথা এই প্রসঙ্গে আমরা জানলাম। সবাই পরম দয়ালকে মেনে চলুন, তার নির্দেশ অনুসরণ করুন এবং জীবনের পথে এগিয়ে যান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে আমার রানন্দিত জয়।